চলো এবার এবার কোথায় যাব বলতো? কোথায় যাব? আর ওইটা ওইটা কি জানো তো? ওইটা শ্মশান, ওইটা পুকুরের পাড়টা। হ্যাঁ এইটা চলো চলো ফুচ। পুকুরটার নাম কি? তো আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। গিয়েছিলাম ওই যে এই পাড়টাই ঘুরতে। তুই আবার কি করছিস? ছাগলগুলো কি করছে রে ফুচি? তো মাথা চ, তাড়াতাড়ি চ। ছাগল এখানে ছানা নাই তো তাই খায় না। ছাগল চড়ছে, ওখানেও ছাগল চড়ছিল। দাঁড়াও দিদি ভাই, তোরা কি করছিস রে? এগুলো বীজ ধান, কিন্তু আমি বুঝতে পারছি না এই ধানগুলোর এগুলো রং সবুজ সবুজ কি পড়েছে। এগুলো বড় ধান, বড় ধান চাষ হচ্ছে, সবাই চাষ করে না বড় ধান। দেখছো গোটা মাঠ ফাঁকা, কিন্তু কিছু কিছু জায়গায় চাষ হয়েছে। এটা শ্মশানটা, শ্মশানটার কাছাকাছি চলে এসেছি। এই এগুলো আলু, আলু না আলু গাছ, আলু গাছ ওই আলু চাষ করেছে। চলো মাঠটা দিয়ে যাবো, দিয়ে পাতাল পুকুর দেখাবো। পাতাল পুকুর আবার কথা, এই তো ওই সাইডেও আলু করেছে অনেক তো। হ্যাঁ হ্যাঁ চলো না, চল চলো না। এটা আবার কোথায় গো? এটা তো পাতাল পাড়ে এলাম, খেলার মাঠ। এটা এটা খেলার মাঠ। এটার নাম হচ্ছে পাতাল। এখানে কি করছে? ফুলগুলোর গা ধোয়াচ্ছে। কবে হয়েছে? বড় হয়ে গেছে তাহলে তোমার সেই কচিবার আমি দেখেছিলাম। কিছু কিছু ভিজে মুখে কি অবস্থা, কাঁপছে ঠান্ডা জলে। দুদিন কতটা হেঁটে চলে গেছে, বাড়ির কাছাকাছি চলেছি, কত দূর ঘুরতে গিয়েছিলাম। আবার গরুটা কি করছে? ঘুতিয়ে দেবে ফোনে বকতে বকতে গরুটাকে। করছে দিক ঘুতিয়ে। এবার টাটা করে দে, টাটা করে দে। একবার নেচে দেখা, ওরম করে কেউ নাচে না। বা প্লেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে টাটা, ও এখন কতদূর পৌঁছাবে বলা যাচ্ছে না। বাড়ি